তো বললাম যে বর্ণ বা বর্ণ সমষ্টি কোন শব্দের শুরুতে বা শেষে, মানে শব্দের যে কোনো একটা জায়গায় যুক্ত হতে পারে, ওই বর্ণ বা বর্ণ সমষ্টিকে বলি আমরা অ্যাফিক্স। ওই বর্ণ বা বর্ণ সমষ্টিকে আমরা কি বলি? অ্যাফিক্স। ক্লিয়ার? ওকে, ওই বর্ণ বা বর্ণ সমষ্টি কি বলি আমরা? অ্যাফিক্স। অ্যাফিক্স, ক্লিয়ার? রাইট। যে বর্ণ বা বর্ণ সমষ্টি কোন শব্দে, একটু দ্রুত লিখে ফেলো, দ্রুত লিখে ফেলো, দ্রুত লেখার পর আমাকে ওয়ান লাইন কমেন্টস করে দাও। ওয়ান, এই কথা লিখে ফেলো, দ্রুত ওয়ান লাইন কমেন্টস করে দাও। রাইট, আচ্ছা, কেউ একজন আমাদের কষ্ট করে, কেউ একজন আমাদের এই গ্রুপ এই লিঙ্কটা একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। হ্যাঁ, কেউ একজন আমাদের হোয়াটসঅ্যাপে ক্লাসের লিঙ্কটা দিয়ে দিলে উপকার হয়, ঠিক আছে? ওকে, সো হ্যাঁ, লিখছি, সবাই লিখে ফেলছি, আলহামদুলিল্লাহ। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, সমস্যা নেই, আসো শুরু করি। এবার বলা হয় শব্দের শুরুতে বা শেষে, শব্দের শুরুতে বা শেষে যে কোনো এক জায়গায় যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়, ওই বর্ণ বা বর্ণ সমষ্টিকে আমরা বলি অ্যাফিক্স। বলে শব্দের শুরুতে যেটা যুক্ত হয়, শব্দের শুরুতে যেটা যুক্ত হয় ওইটার নাম হচ্ছে প্রিফিক্স। শব্দের শুরুতে যেটা যুক্ত হয় সেটা হচ্ছে প্রিফিক্স, আর শব্দের শেষে যেটা যুক্ত হয় তার নাম হচ্ছে সাফিক্স। শব্দের শুরুতে যেটা যুক্ত হয় সেটা প্রিফিক্স, শব্দের শেষে যেটা যুক্ত হয় সেটা সাফিক্স। কষ্ট করে একটু লিখে ফেলতে পারো, চাইলে দ্রুত দ্রুত লিখে ফেলে আমাকে টুলে কমেন্টস করে দাও। ক্লিয়ার? শব্দের শুরুতে যুক্ত হলে রাইট, ঠিক আছে, আসো। এবার বলা হয় সাফিক্স মানে কি? বলে সাফিক্স মানে হচ্ছে যে শব্দ, যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দে শেষে যুক্ত হবে সেটা হচ্ছে সাফিক্স। খেয়াল করে দিকে এখন বলে, ঠান্ডা মাথায় খেয়াল করো, যদি কখনো কোনো শব্দের শেষে নাউন সাফিক্স দেখো, তবে বুঝে নিবা ওই ওয়ার্ডটা একটা নাউন। ক্লিয়ার? কোন শব্দের শেষে যদি নাউন সাফিক্স দেখো, তবে বুঝে নিবা ওই ওয়ার্ডটা একটা নাউন। স্যার, নাউন সাফিক্স গুলো একটু দেখতে চাই, একটু যদি নাউন সাফিক্স গুলো দেখাইতেন বেশি উপকার হইতো, তাই না? হ্যাঁ, আমরা একটু নাউন সাফিক্স গুলো দেখতে চাই, যেহেতু সবার কাছে ল্যাক সেটা হাতে নাই, সেহেতু আমরা নাউন সাফিক্স টা একটু দেখতে চাই, নাউন সাফিক্স গুলো কোনগুলো। ক্লিয়ার? আসো, আমরা নাউন সাফিক্স গুলো একটু দেখতে চাই, আমাদের নাউন সাফিক্স গুলো একটু দেখতে চাই, দেখতে চাই। সবাই একটু কষ্ট করে ল্যাকশিট যাদের কাছে আছে, তোমরা, আমি কিছু কথা বলবো, এগুলোকে একটু মার্ক করবা। যাদের কাছে ল্যাকচার শিট নাই, তারা কষ্ট করে কি করতে হবে? তাগাদাগি করবো না, তাগাদাগি করবো না, কোনো প্রকার এরকম তাক দিলে, এরপরে কোনো প্রকার এরকম তাক দিলে সেক্ষেত্রে কিন্তু পানিশমেন্ট আছে, ঠিক আছে? রাইট, আমি একটু বলি, সেটা হচ্ছে আসো তাহলে খেয়াল করে দেখে, আমরা সাফিক্স গুলো একটু দেখতে চাই। হ্যাঁ, নাউন সাফিক্স গুলো, নাউনের সাফিক্স গুলো দেখতে চাই। এখন যাদের কাছে শিট আছে, কিছু কথা তুমি চাইলে লিখে নিতে পারো, একটু দাগা নিতে পারো, আর যাদের কাছে শিট নাই তারা শেয়ার করতে পারো এখান থেকে, তোমাদের স্ক্রিনশট নিতে পারো চাইলে। ক্লিয়ার? দেখো কি বলছে, কোন শব্দের শেষে যদি ম্যান্ট থাকে, বলে ম্যান্ট মানে কি? যেমন ইমপ্রুভমেন্ট, ডেভেলপমেন্ট, যদি TION, SION থাকে, কেমন? এক্সপ্রেশন, দেখো লাস্টে SION আছে, ইনভেনশন, দেখো TION আছে, রাইট? যদি কোনো শব্দের শেষে ইয়ার থাকে কিংবা আর থাকে, যেমন ডুয়ার, রাইট? ডুয়ার, কর্মী, ডু থেকে ডুয়ার, মেকার, রাইট? কোন শব্দের শেষে আর কিংবা ইয়ার যদি থাকে, ই কিংবা ডাবল ই থাকে, যেমন ফেই, প্রাপক, প্রেরক, আচ্ছা যাক, এক্সামিনি, পরীক্ষার্থী, এইজ, ম্যারেজ, তারপর বললাম বললাম এইজ, কাভারেজ, তারপর বললাম THU থাকে, গ্রোথ, THU থাকে, ডেপথ, যদি ন্যাস থাকে, স্যাডনেস, যদি ন্যাস থাকে, বোল্ডনেস, যদি অর থাকে, সিলেক্টর, যদি অর থাকে, ইনভেন্টর, যদি এ সিই থাকে, ইম্পর্টেন্স, যদি সিই থাকে, কম্পিটেন্স, কম্পিটেন্স মানে হচ্ছে তোমার কি বলতো, কম্পিটেন্স মানে দক্ষতা, ওকে, তারপর হচ্ছে যদি আল থাকে, এই আলটাকে নিয়ে অনেক কথা আছে, আলটা পরীক্ষায় বেশি আসে এবং আলটা মূলত খুবই ভ্যালিড, ক্লিয়ার?
এই আল এবং টি ওয়াই, আল টি ওয়াই, এবং এখানে উপরে আরেকটা শব্দ টি আই ওয়ান এস আই ওয়ান, চাইলে স্টার মার্ক করতে পারো, চাইলে স্টার মার্ক করতে পারো, টি আই ওয়ান এস আই ওয়ান, এদিকে হচ্ছে এ এল এবং টি ওয়াই। পরীক্ষায় এখান থেকে প্রশ্ন বেশি হয়, পরীক্ষায় এখান থেকে প্রশ্ন বেশি হয়, পরীক্ষায় এখান থেকে প্রশ্ন বেশি হয়, ঠিক আছে? সো বললাম আল কিংবা টি ওয়াই যদি থাকে, আল কিংবা টি ওয়াই যদি থাকে, বলে আল থাকলে কি হবে কিরকম? আসো আলটাকে নিয়ে একটু কথা বলবো, তবে এখন না, একটু পরে বলছি, ক্লিয়ার? বললাম যদি আল থাকে, যেমন প্রপোজাল, রিফিউজাল, টি ওয়াই যদি থাকে, এটা খুব ইম্পর্টেন্ট, টি ওয়াইটা অ্যান এক্সাইটি, বিউটি, গ্র্যাভিটি, অ্যাক্টিভিটি, যদি কখনো লাস্টে টি ওয়াই থাকে, এটা নাউন। সি ওয়াই থাকলে, যেমন ইন্টিমেসি, ইন্টিমেসি মানে কি? ইন্টিমেসি মানে হচ্ছে অন্তরঙ্গতা, অ্যাকুরেসি, নির্ভুলতা, রাইট? বললাম ইজম যদি থাকে, আই এস এম ইজম, ক্যাপিটালিজম, ক্রিটিসিজম, এএনসি, ইএনসি যদি থাকে, যেমন অ্যাটেন্ডেন্স, এক্সিস্টেন্স। বললাম শিপ যদি থাকে, হার্ডশিপ, ফ্রেন্ডশিপ, রাইট? সেও যদি কোনো ওয়ার্ডের শেষে এগুলো থাকে, চোখ বন্ধ করে ওইটা নাউন হবে, চোখ বন্ধ করে ওইটা নাউন হবে, চোখ বন্ধ করে এটা নাউন হবে, ক্লিয়ার? রাইট, দ্যাটস ইট, একটু পর্যন্ত ভালো করে অপরের দিকে। যাদের কাছে শীত নাই, যাদের কাছে শীত নাই, তোমরা একটু কষ্ট করে চাইলে কি করতে পারো, তোমরা একটু কষ্ট করে চাইলে স্ক্রিনশট নিয়ে ফেলতে পারো। স্ক্রিনশট নেওয়ার জন্য আমি 5 সেকেন্ড সময় দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে ফেলতে পারো চাইলে, রাইট? 5 সেকেন্ড সময় দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে ফেলতে পারো চাইলে। আমি একটু হ্যাঁ ফিক্স করলাম, 5 4 3 2 1 0, আশা করি স্ক্রিনশট সবার নেওয়া শেষ, রাইট? আবার কাউন্ট করছি, 5 4 3 2 1 0, শেষ, আশা করি স্ক্রিনশট নেওয়া, ক্লিয়ার? আসো এবার আমাদের এখানের মধ্যে আলটাকে নিয়ে একটু ঝামেলা আছে, আলটাকে নিয়ে একটু ঝামেলা আছে। স্যার আলটা নিয়ে কি ঝামেলা আছে দেখি তো, হ্যাঁ আলটাকে নিয়ে একটা ঝামেলা আছে, কি ঝামেলা আছে এবার আমরা একটু বোর্ডে দিয়ে খেয়াল করবো। হ্যাঁ আসো, আলটাকে নিয়ে কি ঝামেলা আছে দেখো, বললাম কোন শব্দের শেষে যদি আল দেখি, তাই আল দেখলে, এ এল দেখলে চোখ বন্ধ করে নাম বলা যাবে না, কাহিনী আছে একটা, কি কাহিনী আছে বলে, যদি কোনো শব্দের শেষে এ এল থাকে, যদি কোনো শব্দের শেষে এ এল থাকে, মাথায় রাখতে হবে, খেয়াল করো, যদি কোনো শব্দের শেষে এ এল থাকে, বলে স্যার একটু স্পেসিফিকলি বলি, বলে ভার্বের সাথে যদি কখনো এ এল যুক্ত করা হয়, যদি কখনো ভার্বের সাথে এ এল যুক্ত হয়, আবার বলছি ভার্বের সাথে এ এল যুক্ত হয়, কিরকম ব্যাপারটা? লেকচার শিখতে একটা শব্দ দেওয়া আছে প্রপোজ, কি দেওয়া আছে বলতো? প্রপোজ, বলে স্যার প্রপোজাল তো কি? বলে স্যার প্রপোজাল তো স্যার আমার মানে আপনার স্যার আমি আরো ভালো জানি, ক্লিয়ার? প্রপোজ অর্থ আপনার চেয়ে আমি আরো ভালো জানি, খেয়াল করে দিকে। সো প্রপোজ অর্থটা কি স্যার? বলে প্রপোজ অর্থ কি আমরা জানি আশা করি, রাইট? দেখো বলে প্রপোজ মানে হচ্ছে প্রস্তাব করা, প্রপোজ মানে কি? প্রস্তাব করা, তাই তো? হ্যাঁ বলে প্রপোজ মানে প্রস্তাব করা, তাহলে এটা একটা ভার্ব। বলে স্যার কোন ভার্বের সাথে আল যুক্ত করলে ভাই ওই বারবার ভার্ব থাকে না, সে বেচারা নাউন হয়ে যায়, ওই ভার্ব বেচারা কি হয়ে যায়? নাউন হয়ে যায়। আবার বলছি কোন ভার্বের সাথে যদি আল যুক্ত হয়, ওই ভার্ব বেচারা কি হয়ে যায়? মাননীয় স্পিকার, আল যুক্ত করলে নাউন হয়ে যায়। এখন প্রপোজাল এটা তো একটা ভার্ব, এবার ভার্বের সাথে যদি আল যুক্ত করি তাহলে ওই ভার্বটা কি হয়ে যায় স্যার? নাউন হয়ে যায়। তাহলে আমার বলো দেখি প্রপোজাল যদি বলি তাহলে নিঃসন্দেহে প্রপোজালটা কি বলো দেখি? প্রপোজালটা এটা কি হবে? প্রপোজাল এটা কি হবে বলো তো? প্রপোজাল কি হবে? প্রপোজাল, প্রপোজাল কি হবে ভাই? প্রপোজাল কি হবে বলো দেখি? প্রপোজালটা কি হবে? প্রপোজাল হ্যাঁ নাউন হবে। তাহলে আমি কি বললাম দেখো দিকে, আমি বললাম রিফিউজ, আর ই এফ ইউ এস ই, রিফিউজ, খেয়াল করে দিকে। রিফিউজ যদি বলি ঠান্ডা মাথায় খেয়াল করো, ধরো তুমি কারো কাছে গিয়ে সার্ভাইভ, নাউন কি হবে? সার্ভাইভ এর নাউন সার্ভাইভাল, এক্স্যাক্টলি স্যার, সার্ভাইভ, সার্ভাইভাল, রিমুভ, রিমুভাল, অ্যাকিউজ, অ্যাকিউটাল, ক্লিয়ার? সো ভালো করো অপরের দিকে। এবার ঠান্ডা মাথায় খেয়াল করো, বলছিলাম বলছিলাম নাউনটা নিয়ে কথা বলছিলাম, কোনো কিছুর নামকে নাউন বলে, যা চোখে দেখা যায় তাকে নাউন বলে, যা চোখে দেখা যায় না অন্তর দিয়ে অনুভব করা যায় তাকে নাউন বলে, এবং সর্বশেষ বলছিলাম যদি কখনো নাউন সাফিক্স থাকে, কোনো ওয়ার্ডের শেষে নাউন সাফিক্স থাকে, তবে ওই ওয়ার্ডটাকে আমরা নাউন নাউন বলতে পারি, নাউন সাফিক্স গুলো কোনগুলো আমি সুন্দর মতো বলছিলাম, ক্লিয়ার? এবার আমরা একেবারে কিছু সিলি, একেবারে কিছু টুকটাক কথাবার্তা নিয়ে আলোচনা করবো, একেবারে টুকটাক কিছু কথাবার্তা নিয়ে আলোচনা করবো, নাউন আসলে কয় প্রকার কি আসে বিষয়ে, ক্লিয়ার? রাইট, এগুলো একেবারেই টুকটাক কিছু কথাবার্তা, রাইট, বেসিক লেভেলের একদম ছোট বাচ্চাদের লেভেলের কথাবার্তা, তারপর একটু আমরা বলতে চাই। দেখো এদিকে আমরা একটু পিছনে চলে যেতে চাই, যাদের কাছে লেকচারটা আছে, লেকচার শিটে কষ্ট করে তোমরা 5 নম্বর পৃষ্ঠাটা একটু নিতে পারো, লেকচার শিটের 5 নম্বর পৃষ্ঠাটা হাতে নিতে পারো, লেকচার শিটের 5 নম্বর পৃষ্ঠা হাতে নিতে পারো, লেকচার শিটের 5 নম্বর পৃষ্ঠাটা একটু হাতে নিতে পারো, তাহলে সেক্ষেত্রে বুঝতে তোমার সুবিধা হবে। দেখো এদিকে 5 নম্বর পৃষ্ঠে কি বলা আছে, দেখো এখানে বলা হচ্ছে নাউনকে 5 ভাগ ভাগ করা যায়, বলা হচ্ছে নাউনকে 5 ভাগ ভাগ করা যায়, একটা হচ্ছে প্রপার নাউন, এরপর হচ্ছে কমন নাউন,
এরপর হচ্ছে কালেকটিভ নাউন, এরপর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এবং সর্বশেষ হচ্ছে কি বলতো অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই তো? ওকে, বলে স্যার প্রপার নাম কোনগুলো এটা আমরা জানি আসলে, রাইট? স্পেসিফিক ভাবে কোনো ব্যক্তি, কোনো স্থান বা কোনো দেশের নাম বুঝায়, সেগুলো হচ্ছে প্রপার নাউন। স্পেসিফিক ভাবে যে নামটা বুঝায় আর কি, ব্যক্তি স্থান দেশ, এক কথায় শেষ, ব্যক্তি স্থান দেশের নাম হচ্ছে প্রপার নাউন। বাইরে এখান থেকে বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন হয় না, ক্লিয়ার? খুব একটা প্রশ্ন আসে না আসলে বিশ্ববিদ্যালয়ে, আসলে এখান থেকে প্রশ্ন হয় না, ক্লিয়ার? প্রপার নাউন থেকে প্রশ্ন হয় না, ক্লিয়ার? প্রপার নাউন থেকে প্রশ্ন আসলে খুব একটা হইতে আমরা দেখি না, ক্লিয়ার? এখন ভালো করে লক্ষ্য দিকে, প্রপার নাউনটা আমরা বুঝছি একটু পর্যন্ত। দেখো এবার যদি আমি রাইট, দেখো এদিকে আমরা বলি স্যার, ধরো বললাম করিম, রহিম, আকুল, বাবুল, এরা সবাই হচ্ছে প্রপার নাউন। কারো কোনো সন্দেহ আছে স্যার? এটা কারো কোনো সন্দেহ আছে? এটা হচ্ছে প্রপার নাউন, কারো কোনো সন্দেহ আছে? বলে না স্যার, এটা আমরা জানি। আচ্ছা বলো দেখি এটার কমন নাম কি? করিম, রহিম, আবুল, বাবুল, এদের কমন নাম কি হবে? এদের কমন নামটা কি হবে? এদের কমন নাম কি হবে বলো দেখি, কি বলতে পারবা? এদের কমন নাম কি হবে? এদের কমন নাম কি হবে? হ্যাঁ এক্স্যাক্টলি, বয়। এদের কমন নাম কি হতে পারে? বয়, রাইট? আচ্ছা খেয়াল করে দেখি, তাহলে এবার আমি যদি ধর বললাম সকিনা, জরিনা, আমেনা, হ্যাঁ এগুলো যদি বলি, ভাই এদের কমন নাম কি হবে বলো দেখি? এদের কমন নাম কি হবে? তাহলে এদের কমন নাম কি হবে? গার্ল, নিঃসন্দেহে গার্ল, রাইট? ওকে ভালো করে করে দিকে। এখন ধরো আমি যদি কয়েকটা নাম বলি, ধরো আমি বললাম মুশফিকুর রহিম, হ্যাঁ আমি ধরো লিখি, আমি যদি এখানে লিখি ধরো নিয়ে লিখলাম মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাশরাফি মিমি মুর্তুজা, তারপর কি আছে সৌম্য সরকার, রাইট? আচ্ছা এদের কমন নাম কি হবে বলো দেখি? এদের কমন নাম কি হবে? এদের কমন নাম কি হবে? এদের কমন নাম কি হবে বলো দেখি স্যার? এদের কমন নাম কি হবে? এদের কমন নাম কি হবে বলো তো? এদের কমন নামটা কি হবে? হ্যাঁ এদের কমন নাম প্লেয়ার। এদের কমন নাম কি? এরা সবাই হচ্ছে প্লেয়ার, তাই না? জি স্যার, এরা সবাই প্লেয়ার, তাই তো? আচ্ছা ভালো কথা, খেয়াল করে দিকে। এখন মজার ব্যাপার খেয়াল করো, একটু মজার ব্যাপার খেয়াল করো, বলা হয় অনেকগুলো প্রপার নাউন মিলে, অনেকগুলো প্রপার নাউন মিলে, অনেকগুলো প্রপার নাউন মিলে একটা কমন নাউন হয়। যেমন বললাম করিম, রহিম, আবুল, বাবুল, এদের কমন নাম কি ভাই? এদের কমন নাম হচ্ছে বয়, তাই তো? এটা প্রপার নাম, এটা হচ্ছে কমন নাম। এটার জন্য আসলে সময় নষ্ট করাটা খুব বেশি বোকামি, কারণ ভার্সিটিতে এখান থেকে কষ্ট করে এটা হয় না, ক্লিয়ার? এবার খেয়াল করো স্যার, এখন কেন দেখাল করি বলে, অনেকগুলো প্রপার নাউন মিলে কি হয়? একটা কমন নাউন হয়, আর অনেকগুলো কমন নাউন মিলে একটা কালেকটিভ নাউন হয়। কি হয় স্যার? কালেকটিভ নাউন বলে কিরকম ব্যাপারটা খেয়াল করো, আমি যদি বলি ক্লাস, ক্লাস, আচ্ছা ক্লাস কি তোমার মনে হয় যে ভাই ক্লাস, তোমার কি মনে হয় যে অনেকগুলো করিমকে নিয়ে ক্লাস হয়, অনেকগুলো রহিমকে মিলে কি ক্লাস হয়, অনেকগুলো আবুল মিলে ক্লাস হয়, নাকি অনেকগুলো ছেলেকে নিয়ে একটা ক্লাস হয়? কাকে নিয়ে ক্লাস হয় ভাই অনেকগুলো? অনেকগুলো কি নিয়ে ক্লাস হয় বলতো? অনেকগুলো ছেলেদেরকে নিয়ে ক্লাস হয়, তাই তো? তাই আমরা তো বলি না অনেকগুলো করিমকে নিয়ে ক্লাস হয়, রাইট? হয়, হ্যাঁ অনেকগুলো ছেলেকে নিয়ে, অনেকগুলো বয় মিলে একটা কি হয়? ক্লাস হয়। এটা ক্লাস যে ক্লাসই হোক না কেন ক্লাস হয়, রাইট? ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে নিঃসন্দেহে এই ক্লাসটা হচ্ছে কালেক্টিভ নাউন, বুঝছি? এবার ধরো আমি বললাম, ভালো করে করে দিকে, আমি তোমার বললাম ধরো অনেকগুলো ছেলে মিলে কি হয়? অনেকগুলো ছেলে মিলে একটা টিম হয়, অথবা ধরো একটা গ্যাং হয়, গ্যাং, ওই যে কিশোর গ্যাং বলে না, রাইট? গ্যাং হয়, তাই নিঃসন্দেহে বয়, অনেকগুলো বয় মিলে একটা গ্যাং হয়, অনেকগুলো করিম মিলে ভাই একটা গ্যাং হয় না, হয়? অনেকগুলো রহিম মিলে কি একটা গ্যাং হয়, রাইট? হ্যাঁ এই তো চমৎকার। এখন যদি বলো এই যে ওপরে যদি বলো যে ভাই আবুল, বাবুল, কাবুল, এরা হচ্ছে সবাই ধরেন স্টুডেন্ট, তাহলে এদের কমন নাম হচ্ছে স্টুডেন্ট, রাইট? হ্যাঁ অনেকগুলো স্টুডেন্ট মিলে কি হয়? একটা ক্লাস হয়, ক্লাসটা একটা কালেক্ট নাম, এটা বুঝছি আশা করি। এবার ধরো এই যে বললাম মুশফিকুর রহিম, এই যে ধরো গিয়ে সাকিব আল হাসান, এই যে ধরো গিয়ে বললাম সৌম্য সরকার, তারপর বললাম ধরো গিয়ে আমাদের কি আছে মুশফিকুর রহিম, হ্যাঁ তারপর হচ্ছে আর কি কি আছে, যারা যারা আছে আর কি, হ্যাঁ যারা যারা আছে, এদের সবাইকে আমরা কি বলি? একসাথে বলি প্লেয়ার, রাইট? আচ্ছা অনেকগুলো মুশফিক মিলে কি একটা বাংলাদেশ টিম? অনেকগুলো মুশফিক মিলে কি বাংলাদেশ টিম? না রে ভাই। অনেকগুলো সাকিব মিলে কি বাংলাদেশ টিম? না রে ভাই। অনেকগুলো প্লেয়ার মিলে একটা বাংলাদেশ টিম, হ্যাঁ তাহলে টিমটা হচ্ছে কালেক্টিভ নাউন, রাইট? তাহলে ভালো করে করে দিকে, তাহলে অনেকগুলো প্রপার নাউন মিলে একটা কমন নাউন হয়, অনেকগুলো কমন নাউন থেকে একটা কি হয়? কালেক্টিভ নাউন হয়, ঠিক আছে ভাই? এখন খেয়াল করে দিকে, অনেকগুলো প্রপার নাউন মিলে একটা কমন নাউন হয়, অনেকগুলো কমন নাউন নিয়ে একটা কি হয়? কালেকটিভ নাউন হয়, ঠিক আছে? এবার ভালো করে লক্ষ্য করে দিকে, ধরো তোমার কাছে অনেকগুলো বই আছে, সঞ্চয়িতা, সোনালী কাবিন, রিক্তের বেদন, বিষের বাসি, এগুলো হচ্ছে প্রপার নাউন, তাই না? আচ্ছা এদের কমন নাউন কি? এদের কমন নাউন হচ্ছে এরা সবাই বই, তাই তো? তাই না? আচ্ছা এটা সবাই বই। আচ্ছা দেখো তো আমি যদি বলি লাইব্রেরি, আচ্ছা অনেকগুলো গীতাঞ্জলি মিলে কি একটা লাইব্রেরি হয়, নাকি অনেকগুলো বই মিলে একটা লাইব্রেরি হয়?
নিঃসন্দেহে অনেকগুলো বই মিলে একটা লাইব্রেরি হয়। তাহলে লাইব্রেরিটা হচ্ছে, লাইব্রেরিটা কি বলতো, লাইব্রেরিটা হচ্ছে একটা কালেক্টিভ নাউন, বুঝছি কিনা দেখো তো, সিম্পল হিসাব। তারপর অনেকগুলো প্রপার নাউন মিলে একটা কমন নাউন, অনেকগুলো কমন নাউন মিলে একটা কালেক্টিভ।